আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বায়ান্ন টিভির আন্তর্জাতিক আয়োজনে। শুরুতেই দেখে নেওয়া যাক পুরো ভিডিওতে যা থাকছে। ভারতীয় যুদ্ধজাহাজে রহস্যজনক বিস্ফোরণ, নিহত তিন, দুর্ঘটনা নাকি শত্রুদের হামলা, এ নিয়ে উঠেছে প্রশ্ন। আরব আমিরাতে হামলার প্রতিশোধে ইয়েমেনে সৌদির পাল্টা হামলায় হুথি কমান্ডার সহ নিহত 14। এদিকে যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করতে প্রকাশ্যে যে চিঠি দিল ইসরায়েল। এখন থেকে প্রতি মাসে দুটি করে যুদ্ধ বিমান বানাবে তুরস্ক। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুলেন এরদোয়ান। অপরদিকে যে কোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া, দাবি যুক্তরাষ্ট্রের। এবারে বিস্তারিত, ভারতে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যুদ্ধজাহাজ আইএনএস রণবীরে রহস্যজনক বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। মুম্বাইয়ের অদূরে নৌসেনার ডাকে ঘটা এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও 11 জন। খবর হিন্দুস্তান টাইমসের। ঠিক কোথায় বা কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি, তবে প্রাথমিকভাবে জানা গেছে কোনো অস্ত্রশস্ত্র কিংবা গোলাবারুদ থেকে ওই বিস্ফোরণ ঘটেনি, কারণ যুদ্ধজাহাজের ভেতর ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে, ফলে সেগুলো বিস্ফোরিত হলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌবাহিনী দাবি করছে ক্রস কোস্ট অপারেশনাল ক্ষেত্রে টহলদারির কাজে মোতায়েন করা আইএনএস রণবীরে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই জাহাজটির কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন, ফলে খুব ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, কয়েকদিন পরেই ভারতের প্রজাতন্ত্র দিবস, দিবসটি উপলক্ষে এরই মধ্যে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট ঘিরে অ্যালার্ট জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে আইএনএস রণবীরে বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় মুম্বাই ডকইয়ার্ডের নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন অনেকে। 1986 সালের 28 অক্টোবর ভারতীয় নৌসেনায় সংযুক্ত হয় আইএনএস রণবীর। 2021 সালের নভেম্বর পর্যন্ত উপকূলে টহলের কাজে নিয়োজিত ছিল জাহাজটি। শিগগিরই বন্দরের কাজে ফেরার কথা ছিল তার, এরই মধ্যে ঘটে গেল এই দুর্ঘটনা। এদিকে ভারত আগামী এপ্রিলের মধ্যে রুশ নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 চীন সীমান্তে মোতায়েন করবে, সরকারি সূত্রে এ তথ্য পাওয়া গেছে। রাশিয়া থেকে 5টি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ভারত। চলতি বছরের মধ্যেই সব ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চীন সীমান্তে মোতায়েনের পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির। এ বিষয়ে আর কিছু জানায়নি ভারত সরকার। 2018 সালে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটির 5টি ইউনিট কিনতে মোট $543 কোটি মার্কিন ডলারের চুক্তি করে ভারত। রাশিয়া ইতিমধ্যে ভারতকেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে শুরু করেছে। আকাশ ও সমুদ্র পথে এগুলো ভারতে পৌঁছাচ্ছে। এবছরের মধ্যেই রাশিয়া চুক্তি অনুযায়ী সব ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ শেষ করতে পারবে বলে নয়াদিল্লি আশা করছে। চীনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের এবং দুই দেশ এ কারণে সংঘর্ষ জড়িয়েছে। 2020 সালের মে মাসেও লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এবারে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন উত্তেজনা প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে সোমবার ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। বিমানবন্দর ও তেল সংরক্ষণ করার স্থাপনায় দুটি ড্রোন এসে আছড়ে পড়ে। এ হামলায় 3 জন নিহত হয়, আহত হয় 6 জন। আরব আমিরাতে হুথিদের হামলার পর দেশটিকে সহায়তা করতে প্রকাশ্যে একটি চিঠি দিয়েছে ইসরায়েল। ইহুদি দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চিঠি দেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে। ওই চিঠিতে আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। চিঠিটি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছেন। ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদকে দেওয়া চিঠিতে নাফতালি বেনেট লিখেছেন, এই অঞ্চলে চরমপন্থীদের সঙ্গে যে যুদ্ধ চলছে সেটি আপনাদের সঙ্গে একই সঙ্গে মোকাবেলা করতে ইসরায়েল বদ্ধপরিকর। আমাদের শত্রুদের হারাতে সবসময় এক হব। চিঠিতে তিনি আরও লিখেছেন, আমরা আপনাকে নিরাপত্তা ও গোয়েন্দা সহায়তা দিতে পাশে আছি, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি, যদি আপনি চান আরব আমিরাতে যে কোনো প্রয়োজনে সহায়তা করতে। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা আরব আমিরাতে হামলা চালানোর পর সৌদি জোট ইয়েমেনের সানাই বিমান হামলা করেছে। এই হামলায় হুথিদের একজন শীর্ষ কমান্ডার সহ 14 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সৌদি জোট। সৌদি বলছে সোমবার তারা সৌদি আরবের দিকে ধেয়ে আসা 8টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। মঙ্গলবার সানাই হুথিদের আস্তানা ও ক্যাম্পে বিমান হামলা চালিয়েছে জোট বাহিনী। সামরিক বাহিনীর সাবেক এক কর্মকর্তার বাড়িতে হামলা হয়েছে, এতে প্রাথমিক হিসাবে 14 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ওই সামরিক কর্মকর্তার স্ত্রী, তার 25 বছর বয়সী সন্তান, পরিবারের অন্যান্য সদস্য ও অজ্ঞাত ব্যক্তিরা রয়েছেন। সৌদি হামলায় নিহত হুথি নেতাকে মেজর জেনারেল আবদুল্লাহ কাসেম আল জুনায়েদ বলে শনাক্ত করা হয়। সৌদি জোট বলছে হুমকির মোকাবেলা ও সামরিক প্রয়োজনে এই হামলা চালানো হয়েছে। এবারে তুরস্ক প্রসঙ্গ।
সম্পূর্ণ নিজেদের কারিগরি দক্ষতা দিয়ে হোর্জেট নামে একটি হালকা যুদ্ধবিমান তৈরি করছে তুরস্ক। আগামী দুই মাসের মধ্যে সকলের সামনে উন্মোচন করা হবে এই বিমানটির অত্যাধুনিক সংস্করণটি। তুরস্কে যুদ্ধবিমানটি বানিয়েছে তার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ। বিমানটি প্রশিক্ষণ ও ছোট সামরিক মিশনে ব্যবহার করা যাবে। সোমবার প্রতিষ্ঠানটির প্রধান তেমেল কোতিল জানিয়েছেন, 2025 সালের পর প্রতি মাসে দুটি করে হোর্জেট যুদ্ধবিমান তৈরি করবেন তারা। 2024 সাল থেকে বৃহৎ পরিসরে বিমানটি উৎপাদন করা হবে। এ ব্যাপারে তেমেল কোতিল বলেন, প্রথম বছরে আমরা বৃহৎ পরিসরে উৎপাদনের অংশ হিসেবে বছরে 6-7 বিমান তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করেছি। এর পরের বছর প্রতি মাসে 2 ও প্রতি বছর 24 বিমান তৈরি করব। তিনি আরও বলেন, 2025 সালের পর প্রতি মাসে হ্যাঙ্গার থেকে 2 হোর্জেট বের হবে ও সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। রপ্তানি করার আগে নিজেদের চাহিদা মেটাবে তুরস্ক। হোর্জেটের অত্যাধুনিক এই বিমানগুলো বর্তমানে তুরস্কের বিমানবাহিনীতে থাকা T-38 প্রশিক্ষণ বিমানের জায়গায় ব্যবহার করা হবে। নিজেদের চাহিদা মিটিয়ে বাইরের দেশগুলোতেও রপ্তানি করবে দেশটি। অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করার পরই ইউক্রেন সীমান্তে প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন করে রাশিয়া। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্ব নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার মতে, ইউক্রেন আক্রমণ করার যে প্রস্তুতি রাশিয়া নিচ্ছে তা বাস্তবসম্মত নয়। আরেকটি যুদ্ধ এই অঞ্চলকে পুরোপুরি ব্যর্থ করে দেবে বলেও সতর্ক করেছেন তিনি। এ ব্যাপারে এরদোয়ান বলেন, আমি মনে করি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার যে প্রস্তুতি নিচ্ছে তা বাস্তবসম্মত নয়, কারণ ইউক্রেন সাধারণ কোনো দেশ নয়, ইউক্রেন শক্তিশালী দেশ। এরদোয়ান আরও বলেন যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে রাশিয়ার নিজের পরিস্থিতি ও পুরো বিশ্বের পরিস্থিতি যাচাই করা উচিত। বিশ্বের বুক থেকে যুদ্ধ উঠে যায় এমনটি চান এরদোয়ান, কারণ যুদ্ধ জিনিসটা কোনো কাজে দেয় না। তাছাড়া ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন এরদোয়ান। অপরদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এর মাঝে বৈঠকও করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এবার হোয়াইট হাউস জানালো রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ করতে প্রস্তুত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠককে সামনে রেখে মঙ্গলবার 18 জানুয়ারি এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব জেনসাকি। তিনি বলেন, আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে রাশিয়া যে কোনো মুহূর্তে ইউক্রেনে আক্রমণ শুরু করতে পারে। ইউক্রেন পরিস্থিতি ঘিরে যুক্তরাষ্ট্রের এমন চরিত্রায়ন প্রকাশ্যে আসলো যখন আগামী শুক্রবার জেনেভায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের বৈঠকের কথা রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন এক কর্মকর্তা বলেন, ব্লিনকেনের লক্ষ্য রাশিয়াকে ইউক্রেন থেকে পিছিয়ে আনতে কূটনৈতিক পথ বের করা। সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, যদিও মস্কো বারবার হামলার পরিকল্পনার কথা অস্বীকার করেছে।